তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ইতালি যাবেন নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু। ওড়িশায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। কুয়েতের মনগাপ শহরে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে 49 জনের মৃত্যু। প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন। নিউইয়র্কে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপে ভারতের মুখোমুখি আমেরিকা। বজ্রপাতে মৃত্যুর ঘটনা এড়াতে মালদায় সচেতনতা অভিযান। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে বৃষ্টির জন্য অপেক্ষা মানুষের। নমস্কার, সংবাদ প্রবাহে আপনাদের স্বাগত। আসছি বিস্তারিত খবরে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ইতালি যাবেন নরেন্দ্র মোদী। বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইতালি সফরে G7 উন্নত অর্থনীতির বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। At the invitation of Honorable Prime Minister of Italy, Honorable Prime Minister Modiji will be traveling to Apulia, Italy tomorrow to participate in the 50th G7 summit, which is to be held there on 14th of June, that's day after tomorrow, where India has been invited as an outreach country. The visit assumes a significance as this will be Honorable Prime Minister's first overseas travel after assuming office in his third consecutive term. This will be India's 11th participation in G7 summit and Prime Minister Modi's 5th consecutive participation at the G7 summit. বিজয়ওয়াড়ায় আজ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তেলুগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে অমরাবতী বলে জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নীতিন গড়কারি, ভেঙ্কাইয়া নাইডু সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ভুবনেশ্বরে আজ ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পার্বতী প্রবীরা এবং কনক বর্ধন সিং দেও ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক প্রমুখ। শ্রী মোহন চরণ মাঝি ঈশ্বরঙ্ক নামরে শপথ করুছি যে ମୁଁ ବିଧି ଦ୍ୱାରା ପ୍ରତିଷ୍ଠିତ ଭାରତର ସମ୍ବିଧାନ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧା ଓ ନିଷ୍ଠା ରଖିବି, ଭାରତର ସାର୍ବଭୌମତ୍ୱ ଓ ଅଖଣ୍ଡତା ରକ୍ଷା କରିବି, ଓଡ଼ିଶା ରାଜ୍ୟର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରୂପେ ମୋର କର୍ତ୍ତବ୍ୟ ଶ୍ରଦ୍ଧା ଓ ଶୁଦ୍ଧ ଅନ୍ତର୍କରଣରେ ନିର୍ବାହ କରିବି। কুয়েতের মানগাফ শহরে আজ এক বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে 49 জনের মৃত্যু হয়। এদের বেশিরভাগই শ্রমিক, তার মধ্যে 5 জন ভারতীয়। অসুস্থ হয়ে পড়ে প্রায় 80 জন। বাড়িটিতে 160 জনের মতো শ্রমিক বাস করত। এই মর্মান্তিক ঘটনায় প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। ভারতের রাষ্ট্রদূত হাসপাতালে গিয়ে অসুস্থ শ্রমিকদের সঙ্গে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দেন। দূতাবাসের তরফ থেকে 9656550526 এই হেল্পলাইন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কুয়েত যাচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা থেকে ফিরে প্রধানমন্ত্রী কুয়েতের অগ্নিকাণ্ড সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ তার দপ্তরে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। পুষ্পস্তবক দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।
केंद्रीय सड़क परिवहन और जातीय सड़क विभाग के दायित्वभार ग्रहण कर लें मंत्री नितिन गडकरी। अनारम्बर एक अनुष्ठाने विभागीय आधिकारिक और कर्मी केंद्रीय मंत्री के स्वागत जानान। केंद्रीय वाणिज्य और शिल्प मंत्रकের दायित्वभार ग्रहण कर लें मंत्री पीयूष गोयल। নিজে দপ্তরে বসে তিনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিকশিত ভারতের যে সংকল্প গ্রহণ করা হয়েছে তা সম্পূর্ণ করা প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদি জি কে আশীর্বাদ সে উনকে মার্গদর্শন মে উনকে দিখায়ে হুয়ে রাস্তে পর ইয়ে দেশ নই উচ্চাইয়ো কো পার করেগা। আগে আনে ওয়ালে বর্ষো মে माननीय प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में अमृतकाल में देश लोगों के जीवन को समृद्ध बनाने के काम में सबका साथ सबके प्रयास के मंत्र के साथ लोगों के विश्वास के साथ और 140 करोड़ देशवासियों के प्रयासों से देश आगे बढ़ेगा और वाणिज्य और उद्योग विभाग उसमें अपना पूरा योगदान देगा। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন বসবে আগামী ২৪শে জুন, চলবে ৩রা জুলাই পর্যন্ত। নতুন সংসদদের শপথ গ্রহণ পর্বের পাশাপাশি হবে লোকসভার অধ্যক্ষ নির্বাচন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মাধ্যমে হবে সূচনা, এরপর তা নিয়ে হবে আলোচনা। এদিকে রাজ্যসভার ২৬৪তম অধিবেশন ২৭শে জুন আরম্ভ হবে, চলবে ৩রা জুলাই পর্যন্ত। এই প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিস্তারিত জানিয়েছেন। के देश का जनादेश मैंडेट ऑफ द पीपल, देश के जनता ने जो निर्देश दिया है उस निर्देश का पालन करना है। जिसको सरकार में बैठ करके काम करने का संदेश और निर्देश जनता ने दिया है उसको सरकार अच्छी तरह से चलाना है। जिसको विपक्ष के भूमिका निभाने के लिए निर्देश दिया है उसको सकारात्मक विपक्ष का भूमिका निभाना है। चाहे पक्ष हो विपक्ष हो सबका योगदान चाहिए पार्लियामेंट चलाने के लिए। এখন একটু বিরতি, বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার দাদু। আরে এ কি অ্যাপ দিয়ে লোন? আমার নতুন স্কুটির জন্য। এই বুদ্ধি খাটা, নইলে টাকা পয়সা বেজে যাবে ১২টা। মানে শোন, অনলাইন লেন্ডিং অ্যাপ গুলো যাচাই পরখ করে আরবিআই অধিকৃত ব্যাংকস এনবিএফসিস থেকে লোন নেওয়া উচিত। অনধিকৃত অ্যাপস কিংবা অচেনা কারোর সঙ্গে নিজের তথ্য শেয়ার করা মানে ঠকা। দাদু কি রে খাটিয়েছি বুদ্ধি, গিফট খুলবি না তুই? দাদু আরবিআই কি বলে এদের মুখে শুনুন, জেনে রাখুন, সতর্ক থাকুন। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার একটি কৃষক বিরোধী সরকার বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কৃষক নিধি সম্মান ভাতা থেকে বঞ্চিত করছে বাংলার কৃষকদের। এই সরকারই তো বলেছে যে কৃষকদের আয় তিনগুণ হয়ে গেছে তৃণমূলের আমলে, তাহলে আবার এত কৃষক বন্ধু টন্ধু প্রয়োজনটা কি আছে? কিষাণ সম্মান নিধি কেন্দ্রীয় সরকার ৬০০০ টাকা করে প্রতি বছরে যে দেওয়ার কথা ছিল দিচ্ছে, সেটা তো এই সরকার গ্রহণ করেনি। এই সরকারটাই তো কৃষক বিরোধী সরকার। প্রাথমিক দুর্নীতি তদন্তে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই এর তদন্তে আরো গতি আনতে হবে বলে দাবি জানালেন রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। মাননীয় হাইকোর্ট কি করছে জানি না, কিন্তু গলি থেকে রাজপথ এটা সন্দেহ আছে। তদন্তের গতি স্লথ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষ সমালোচনা করছে, কিন্তু তারপরেও বলছে এখনো পশ্চিমবঙ্গের মানুষের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে আস্থা আছে। সেখানে কারোর কোনো বিচ্যুতি আছে কি না বা কেউ কেউ বিচ্যুত কি না, কেউ কেউ তলায় তলায় কি একটা যেন বাংলায় বলে নতুন শব্দ উঠেছে সেটিং আছে কি না, এসব নিয়েও চর্চা চলছে। এগুলো যাতে না হয় আমরা আশা করব ইডির আধিকারিক আসলে চেষ্টা করবে এবং আজ আদালতের নজরদারি আরও কঠোর করতে হবে, তদন্তের গতি বাড়াতে। ভোট পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মী ঘর ছাড়া, তাদের ঘরে ফেরাতে সব রকম উদ্যোগ নিচ্ছে বিজেপি বলে জানালেন রাজ্য বিজেপি মুখপাত্র সাংসদ সৌমিক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস একটা নিয়ন্ত্রণহীন রাজনৈতিক দল, আপনাদের কাছে যে দু একটি সংবাদ আছে সেগুলো বিচ্ছিন্ন, কিন্তু এ ধরনের ঘটনা সর্বত্র ঘটছে। যে যে বুথে বিজেপি লিড পেয়েছে এবং যেখানে মানুষজন একটুখানি নরমপন্থী
যেখানে তৃণমূল কংগ্রেসকে প্রতিহত করতে পারছে না সেখানে তৃণমূল তাদের ঘরছাড়া করছে। আমরা সমস্ত ঘরছাড়া কর্মীদের পাশে আছি, প্রশাসনের উপর আমরা চাপ বাড়াচ্ছি, যদিও প্রশাসনের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। আমরা আদালতের পর্যন্ত বিরোধী দলনেতা এই নিয়ে বলেছেন যে তাদের প্রোটেকশনের জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা হিংসাত্মক, অসহিষ্ণু, প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল প্রতিক্রিয়ার কারণে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি চলছে সর্বত্র। তার আগে এক্স বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একতা এবং সম্প্রীতির একটি কালজয়ী অনুশীলন হল যোগ। এই উপলক্ষে এক ভিডিও প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃক্ষ কা অর্থ হ্যায় পেড়। ইস আসন মে আপকে শরীর কি স্থিতি এক বৃক্ষ কে সমান স্থির, তনি হুই অর মজবুত হো জাতি হ্যায়। সবসে পহলে আপনে পেরো কো পরস্পর 2 ইঞ্চ কি দূরি পর রখ কর সিধে খড়ে হো জায়ে। আপনি আঁখো কে সামনে किसी एक बिंदु पर अपना पूरा ध्यान केंद्रित करते हुए गहरी लंबी सांस छोड़ते हुए सावधानी से अपने दाएं पैर को मोड़ते हुए धीरे से ऊपर उठाएं और उसके पंजे को अपने बाएं पैर की अंदरूनी जांग पर रख दें। एक बात का विशेष ध्यान दें कि आपकी एड़ी आपके मूलाधार क्षेत्र से सटी हुई हो। एक बार इस स्थिति में स्थिर हो जाने के बाद एक गहरी सांस लेते हुए धीरे बाहों को फैलाएं और उन्हें आहिस्ता से अपने सर के ऊपर ले जाते हुए नमस्कार की मुद्रा में खड़े हो जाएं। इस स्थिति में सामान्य रूप से सांस लें और छोड़ें और 10 से 30 सेकंड तक खड़े रहें। ये आसन मस्तिष्क में संतुलन, स्थिरता और सजगता को बढ़ाता है। वृक्षासन आपकी न्यूरोमस्कुलर कोऑर्डिनेशन को बेहतर बनाए। इस आसन से पैरों की मांसपेशियां मजबूत होती है। यदि आप गठिया, चक्कर या मोटापे से पीड़ित हों तो कृपया ये आसन ना करें। 10 से 30 सेकंड तक वृक्षासन में खड़े रहने के बाद सांस छोड़ते हुए धीरे से अपने हाथों को नीचे ले आएं। अब अपने दाएं पैर को आहिस्ते से नीचे रखकर सीधे खड़े हों, एक गहरी लंबी सांस लें और छोड़ें। और अब पूरे क्रम को अपने बाएं पैर से दोहराएं। वृक्षासन आपके शरीर के साथ साथ आपके दिमाग को भी तंदुरुस्त बनाता है। इस आसन से आपके मस्तिष्क की सजगता बढ़ती है और आप अपने काम को एकाग्रता से करने में सक्षम बनते हैं। বিগত 10 বছর ধরে যোগ কার্যক্রম নিয়ে অভূতপূর্ব কাজ চলছে দেশ জুড়ে। ধাপে ধাপে বাড়ছে মানুষের অংশগ্রহণ, সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে বেড়েছে যোগাভ্যাস, উপকৃতের সংখ্যাও বহু। এই নিয়ে এইমসে গবেষণার কাজ চলছে। মাইগ্রেন, ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় যোগাভ্যাসে বিশেষ ফল পাওয়া গেছে, আন্তর্জাতিক স্তরেও সাড়া মিলেছে। এ প্রসঙ্গে আয়ুষ সচিব রাজেশ কোটেচা যোগের উপকারিতা ব্যাখ্যা করেন। हम जैसे विश्वगुरु कहलाते हैं, या तो विश्वगुरु बनने की दिशा में एक प्रकार के ये एक भारत की तरफ से एक योगदान, लेकिन उसका एक कॉमर्स वैल्यू भी है कि इतने सारे रोजगार जनरेट हुए हैं। जैसे ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड ने योग के योग मैट है या योग एक्सेसरीज है उसका इंडियन स्टैंडर्ड बनाया, नोटिफाई हुआ। तो अभी जो मैट्स है उसके अंदर ISI स्टैंडर्ड आ गया है ना, तो वो एक क्वालिटी बेंचमार्किंग है। उसमें हम लोग आयुष की एक सेक्शनल कमेटी बना के इसको ISO स्टैंडर्ड तक लेके जाना चाह रहे हैं। तो योग की एक्सेसरीज है उसको हम इंटरनेशनल स्टैंडर्ड के रूप में हम आगे। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস যথাযথভাবে উদযাপনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি এই রাজ্যেও চলছে তার প্রস্তুতি। ছাত্রছাত্রীদের মধ্যে যোগের উপকারিতা ও প্রয়োগ পদ্ধতি দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়েছে।
শরীর মন ও স্বাস্থ্যকে চনমনে রাখতে যোগাসনের ভূমিকা অপরিসীম। এর গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয় শিক্ষার অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে যোগচর্চা। পড়াশোনায় ছাত্রছাত্রীদের মনোনিবেশের কাজেও যোগাসনের ভূমিকা অস্বীকার করা যায় না। আন্তর্জাতিক যোগা দিবস পালন তো বটেই, সারা বছর বিদ্যালয়ে যোগচর্চা হয়ে থাকে। এবারে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে বেশ কিছু কর্মসূচি আমরা গ্রহণ করেছি, যাতে নাকি তাদের শারীরিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে যোগাসনের গুরুত্ব উন্মিলিত হয়। এছাড়াও সর্বব্যাপী শিক্ষার অঙ্গ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও যোগার মাধ্যমে শারীরিক বিকাশের দিকে নজর দেওয়া হয়। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সারা বছর ধরে বিভিন্ন রকম কোর্স এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে ছড়িয়ে দেবার একটা চেষ্টা বিজয়গড় কলেজ করে থাকে। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজনও করেছে। প্রতি বছর কলেজের ছাত্রছাত্রীদের নিয়েই করা হয়ে থাকে, কিন্তু এই বছর সেইটা স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কলকাতায় কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অনুমোদিত বিবেকানন্দ যোগা অনুসন্ধান সংস্থান বিভিন্ন স্কুলের শিশু কিশোরদের যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে মনোযোগ বৃদ্ধি ও শরীর ও মনের সমন্বয় সাধনের লক্ষ্যে কাজ করে চলেছে। আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য নদিয়া জেলাতেও বিএসএফ এর তরফে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে চাপড়ার মহতপুরে আজ সকালে বিএসএফ এর 68, 32, 82, 84 ও 8 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যোগ অনুশীলনে অংশ নেন। 32 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার দুর্দাশনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আজ থেকে অনুশীলন শুরু হলো। এদিকে যোগচর্চা অংশগ্রহণকারীদের কয়েকজন তাদের মত প্রকাশ করেছেন। পিছে হ্যাঁ সাইড সে ডাউন পাপা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে আজ ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। টসে জিতে আজ ভারত বল করার সিদ্ধান্ত নেয়। আমেরিকার ইনিংস 8 উইকেট হারিয়ে 110 রানে শেষ হয়ে যায়। সবচেয়ে বেশি 4টি উইকেট নেন অর্শদীপ সিং। আজ কা ম্যাচ আর মহত্বপূর্ণ রহেগা, আবি তক 5 উইকেট হ্যায় প্রতিযোগিতা মে আর বহুত কম এভারেজ কে সাথ উনহোনে গেন্দবাজি কি হ্যায়। 2.86 জো উনকা বোলিং এভারেজ হ্যায়। कनाडा को 4-0 से उन्होंने हराया है लिमिटेड ओवर्स में। और लकी चौका, लकी चौका बड़ी देर के बाद। ऋषभ पंत की थोड़ी सी स्ट्रेचिंग जरूर हो गई। या का कॉल, नो का कॉल, ओहो इलेक्ट्रिफाइंग। জবাবে খেলতে নেবে ভারত দ্রুত রোহিত এবং কোহলির উইকেট হারায় শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 16 রান করেছে। এই মুহূর্তে আমরা মাঠ থেকে সরাসরি नमस्कार आपके अपने पसंदीदा चैनल डीडी स्पोर्ट्स के एक और महत्वपूर्ण मुकाबले में अपनी कमेंट्री लेकर एक बार फिर हम हाजिर हैं। मैं हूं प्रशांत सेंगर, मेरे साथ मनीष जोनी। स्वागत किया है बल्लेबाज ने, सूर्य कुमार का बल्ला चला, गेंद 6 रन के लिए। मनीष स्वागत है आपका, और सूर्य कुमार ने भी कर दिया। आपने क्या कहा था, चहेते, आपके चहेते, ये चहेता शॉट है सूर्य कुमार यादव का।
अरसा हो गया जब बॉल गई इस तरह। जनाबे आली, इसी के लिए तो आप जाने जाते हो, नजरें बॉल पर। और यहां कोचेस कहते हैं जब कांटेक्ट हो बैट और बॉल का तब नजरें वहीं पर होनी चाहिए। पहले बल्लेबाज देख रहा हूं, छक्का मार दिया और उसके बाद जीभ बाहर निकाल रहे हैं। घातक बल्लेबाज है, दोनों बल्लेबाज 9 पर अटैक कर दी यूएस की टीम। फिलहाल 2 रन तो जरूर मिलेंगे यहां पर। जोन तो 2 विकेट यहां गिरे तो दिग्गजों का मानना है कि कई बार आप एक हल्की टीम के अगेंस्ट खेल रहे होते हैं तो कई बार कंप्लेसेंसी हो जाती है, बड़ा शॉट खेलने जाते लगता नहीं, लेकिन यहां ये बड़ा शॉट लगा। মালদায় বাজপুরে 11 জনের সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ ও প্রশাসন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঠেকাতে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো শুরু করলো জেলা পুলিশ ও প্রশাসন। এর পাশাপাশি লিফলেট সঙ্গে নিয়ে গ্রামীণ এলাকাতে মূলত সচেতনতামূলক প্রচারে জোর দিয়েছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে, যেখানে 11 ওখানে ভিকটিম হয়েছে লাইটিং। তো আমরা তারপরে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প জন্য আমরা কিছু কিছু রিসার্চ করেছি, ইনস্ট্রাকশনস যে অর্গানাইজেশনস আছে ওনার থেকে। তো আমরা একটা প্যাম্পলেট এখন সবাইকে দেবো কি কীভাবে লাইটনিং যখন হচ্ছে তো আপনাকে কীভাবে সেফটি প্রিকশনস কীভাবে নিতে হবে, আর ওটা আমরা ফেসবুকেও দেবো আর থানাকেও আমরা একটা প্যাম্পলেট করে সবাইকে দিতে বলবো। আর যে রিপ্রেজেন্টেটিভস আছেন, প্রধান আছেন আর বাকি বিডিও অফিস আছেন, ওখানেও আমরা চাইবো কি ওনার যে অর্গানাইজেশনের যে স্ট্রাকচার আছে, লোকজন আছে, ওনাকে সঙ্গে নিয়ে আমরা এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারবো। আগামীতে যাতে কোনো রকম ভাবে বজ্রপাতে অঘটন না ঘটে সে ব্যাপারেও সাধারণ মানুষদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। চমকালে আমাদের কিভাবে প্রোটেকশন নিতে হবে বা ঝড়ের সময় আমাদের কিভাবে প্রোটেকশন নিতে হবে সেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে, এবং আখেরে এই সতর্ক বার্তা গ্রামে গঞ্জে পৌঁছে যাওয়ার জন্য, শহর থেকে গ্রামে পৌঁছে যাওয়ার দরুন আমাদের যে এফেক্টটা হতো, যেটা হয়তো সমস্যাটা বড় আকারে হয়তো দেখা যেত, সেটাকে তো অনেকটাই মানুষ সচেতন হয়েছে এবং সেটাকে আমরা অনেকটাই কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি। বাঁকুড়ায় ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে 25টি বাড়ি ও দোকানের চালা। গতকাল বিকেল 5টায় বাঁকুড়ার বর্জোড়া থানা এলাকার সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের দোজুড়ি গ্রামের ঘটনা। বজ্রপাতে মৃত্যু হয়েছে 3 জনের, আহত হয়েছেন আরও একজন। রাস্তার উপর বেশ কিছু গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি বিদ্যুতের তারও ছিঁড়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হন জনি শেখ ও তার এক সহকর্মী। জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জনি শেখকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বাঁকুড়া সদর থানার আকুরাবাদ গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় এক গৃহবধূর। বিকেল 5টা নাগাদ হঠাৎ গরমের মধ্যে জল শুরু হয়, জল শুরু হওয়ার পরে আচমকা ঝড় শুরু হয়। ঝড় শুরু হওয়াতে আমরা যেভাবে দেখছি যে ঝড়টা আসছে তাতে কোনো উপায় নেই, আমরা বাইরে চলে গেলাম। টিনের চালটা উঠছে নামছে, তা করতে করতে হঠাৎ দেখি চালটা পুরো উপর দিকে উঠে যায়। আমরা আবার বাইরে যেয়ে কোনো রকমভাবে নিজেদেরকে কিছুটা সেফটি হিসাবে একটা জায়গা নিই। প্রথমে বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড় প্রচণ্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল, কুড়ো টুড়ো সব ভিজে গেলো। পাইপ লাইনের কাজ করছিলাম, বৃষ্টি এসেছিল, জেসিপিতে 4-5 জন উঠে গেছিলো, আমরা 3 জন আর তিরপালের তাম্বুর তলে বসেছিলাম, তিরপালের তলে। তারপরে বৃষ্টিটা ছেড়ে গেছে, আমরা মালপাতিগুলো গুছিয়ে নিয়ে চলে যাব, ওই মালপাতিগুলো শুধু তুলতে বলেছিলাম, এই মালপাতিগুলো তুলে নিয়ে চলে যাই।
এই মালপাতি তুলতে যায় বাচ্চা পড়ে ওইবারে ডাইরেক্ট ওর উপরে বাচ্চাটা পড়ে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, বৃষ্টির জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই মানুষের। গরমে হাঁসফাঁস করছে শহর থেকে শহরতলি, চাতকের মতো প্রতীক্ষায় প্রহর গুনছে বর্ষা আসবে কবে। তাপমাত্রা যে বেগতিক তা কিন্তু নয়, তবে আপেক্ষিক আর্দ্রতায় অবসন্ন ক্লান্ত শহর। শহরে নানা জায়গায় স্বতঃপ্রণোদিত জলসত্রের আয়োজন করে সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে নাগরিক কর্তব্য সম্পাদন করছেন কেউ কেউ। শহরের এ এক পরিচিত মানানসই ছবি জায়গায় জায়গায় ধরা পড়েছে। আমাদের যা শিখিয়েছে আমরা চাইবে বাচ্চাদেরকে তাই শেখাই, এরাও আমরা ইনভলভ করি এর মধ্যে। এটা স্কুলে শেখায় কিন্তু এটা প্র্যাকটিক্যাল একটা আমরা করালে একটা একটা আনন্দ হয় একটা অন্যরকম। গ্রীষ্মের ক্লান্তি নিবারণে শহর জুড়ে ঠান্ডা পানীয় ও লস্যিতে গলা ভেজাতে ভিড় জমাচ্ছেন অনেকেই। এমন লাগাতার অস্বস্তিকর ঘর্মাক্ত গ্রীষ্ম শহরবাসীর কাছে বেশ বেমানান ঠেকছে। ময়দানে কোথাও বা বৃক্ষতলে দিবানিদ্রায় মগ্ন কেউ কেউ বা জলে গা ভেজাচ্ছেন। আরও দুদিন এই অস্বস্তিকর গ্রীষ্মের শিকার হতে হবে শহরবাসীকে। 15 তারিখে সাউথ বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টেই আপনার হিট ওয়েভ বা সিভিয়ার হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো সতর্কবার্তা নেই, তবে 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। 14 তারিখের আগে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ নট ইন এ পজিশন টু মেক এনি স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফার্দার অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার সাউথ বে অফ বেঙ্গল। আসছি স্থানীয় আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যে অথবা রাতের দিকে বজ্রপাতের সম্ভাবনা। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার সর্বোচ্চ 30 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে 37 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে তাপমাত্রা যথাক্রমে 39 ও 26 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 40 ডিগ্রি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান সর্বোচ্চ 38 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ 42 ডিগ্রি, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে তাপমাত্রা যথাক্রমে 38 ও 29 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 36, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার 36 ও 30 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে ইতালি যাবেন নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু। ওড়িশায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। কুয়েতের মনগাঁও শহরে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে 49 জনের মৃত্যু, প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপে ভারতের মুখোমুখি আমেরিকা। বজ্রপাতে মৃত্যুর ঘটনা এড়াতে মালদায় সচেতনতা অভিযান। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে বৃষ্টির জন্য অপেক্ষা মানুষের। সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্তই। এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল 8:30 মিনিটে। নমস্কার, শুভরাত্রি।